সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি আরেকটি বৃষ্টি ভেজা সকাল। আজ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বাইরেই যাওয়া যাচ্ছে না। আমাদের উঠোনে অনেক জল জমে আছে। পদ্ম গাছটা একদম জলে ভরে আছে। এখনো টুপটাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। পেঁপে গাছটার গোড়াও জলে ডুবে আছে। সারা উঠোন জুড়ে জল রয়েছে। আকাশটা মেঘে ঢেকে আছে। মামুনি ঘুম থেকে উঠে স্কুলের হাতের কাজটা করে নিচ্ছে। হচ্ছে না বল, থামো থামো। ঘরের পেছনের এই জঙ্গলটা জলে ডুবে আছে, এখানে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনো হয়ে যাচ্ছে, তাই বৃষ্টির জন্য সবাই ছাতা নিয়ে চলাফেরা করছে।
তো আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন এই সুন্দর দিনটি। তুমি রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে আছি, এখন ডালটা ভেজে নিচ্ছি রান্নার জন্য, অন্যদিকে চা বসিয়ে নিয়েছি। তো চা করা হয়ে গেছে, আমাদের সঙ্গে আপনারাও চলে আসুন খেতে। তো চা নামিয়ে আমি ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও উতলিয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। শিমগুলো আমি ভাজির জন্য কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। শিম কাটা হয়ে গেছে, এখন আলু ছুলে আলু কেটে নেব। তো শিম আলু কাটা হয়ে গেছে, এগুলোকে আমি একসঙ্গে ভাজি করে নেব। আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য কেটে নিচ্ছি। তো ভাত হয়ে গিয়েছে, এখন আমি অন্য সাইডে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিচ্ছি ডালের সঙ্গে মাখা খাবো তার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ওই সাইডেই আমি আলু আর শিমগুলোকে ভেজে নিচ্ছি।
পরিমাণ মতো নুন হলুদ নিয়ে নিচ্ছি। এরপরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শিমালু ভাজি, ডাল আর আলু মাখা। আলুটা আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। তো এখন শুধু খাওয়ার পালা, আপনারাও চলে আসুন। মামুনির জন্য আমি ভাতটা বেড়ে রেখেছি, ডাল সেদ্ধ খেতে খুব পছন্দ করে। তো এখন আমার বাবাকে আমি খাইয়ে দিচ্ছি। চলছে এখন সবার খাওয়ার পালা। তো আমার সঙ্গে এই সুন্দর সকালটা কাটাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।